नमस्कार बंधुरा, आज के अपने दूध पनीर बनिए देखा। देखूँ 500 ग्राम मत पनीर के पिस पिस कर केटे नहीं पनीर बाड़ीते ही बनिए दोकान के आनी। आपनारा जदि चान कमेंट बक्स लिखे हाँ जानाते परें तो केमन पनीर बनिए अपन संगे शेयर करब। आ नहीं चारटे काँचा लंका, चाल मगज और नहीं कैक टुकड़ो काजू। এগুলো আমি প্রথমে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে ফিরে আসছি। কাজু, চালমগজ ও কয়েক টুকরো কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে আমি ফিরে এসেছি বন্ধুরা। প্রথমে আমি পনিরগুলো ভেজে নেব। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। একসঙ্গে সব পনির দেব না, কম কম করে ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামতে রাখবো। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তুলে নিয়ে ডাইরেক্ট আমি দুধে দিয়ে দেব। এইভাবে সব পনিরগুলো ভেজে কিছুক্ষণ আমি দুধে ভিজিয়ে রেখে দেব। সব পনিরগুলো ভেজে নিয়ে আমি উষ্ণ গরম দুধে দিয়ে দিয়েছি। এবার ওই তেলে আমি রান্নাটা করে নেব। প্রথমে দিয়ে দেবো 2 টুকরো এলাচ, 2 টুকরো দারুচিনি, 5-6 টুকরো লবঙ্গ দিয়ে কয়েক সেকেন্ড ধরে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো, কারণ আমি ওই তেলেই লঙ্কার গুঁড়ো দেব। লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে, তাই দিলাম। যদি আমি লঙ্কার গুঁড়োটা হাই ফ্লেমে দেই তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে তেলে মিশিয়ে নেব। এবার আমি কাজু, চালমগজ ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। মশলা ধোয়া এক্সট্রা জলটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ ধরে আমি মশলাটাকে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। অনবরত নাড়তে থাকবে, নাহলে কাজু বাটা দেওয়ার কারণে নিচে লেগে যেতে পারে। দিয়ে দেবো পরিমাণ মতো নুন ও 1 চামচ চিনি। চিনিটা দেওয়ার কারণে টেস্টটা খুব ভালো আসে, তাই আমি দিয়েছি। আপনারা যদি না পছন্দ করেন নাও দিতে পারেন। দেখুন বন্ধুরা, তেল ছাড়া আরম্ভ করে দিয়েছি। মশলা থেকে তেল ছাড়া আরম্ভ করে দিয়েছি। এবার আমি দুধ ও পনিরটা একসঙ্গে রেখেছিলাম, সেটাই দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দুধ পনিরটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। এইভাবে তেলে গুঁড়ো লঙ্কা দিলে কালারটা খুব সুন্দর হয়, তাই আমি দিয়েছি। এবার আমি 2 মিনিটের মতো ঢাকনা লাগিয়ে ফুটিয়ে নেব। ফুটিয়ে এনে ফিরে আসছি। কিছুক্ষণ সময় নিয়ে আমি পনিরগুলোকে ফুটিয়ে নিয়েছি। পনিরটা আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা অপশনাল, তবে ঘিটা দিলে টেস্ট আরও ভালো আসে, তাই আমি দিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এই রেসিপিতে খুব একটা মশলা লাগে না, কিন্তু খেতে দারুণ লাগে। আমার রান্নাটা আপনারা অবশ্যই দেখবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে। নমস্কার।